ডাঙ্গার অংশ সহ পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার, আর মূল সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। এর মধ্যে বর্তমানে দৃশ্যমান প্রায় 1 কিলোমিটার। দৃশ্যমান অংশের দৈর্ঘ্য বৃদ্ধি করতে বসতে যাচ্ছে আরও 2টি স্প্যান। এজন্য নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি। জাজিরার প্রান্তে আগের 6টির সাথে সপ্তম স্প্যান বসানোর জন্য এখন প্রস্তুত 35 নম্বর পিলার। 34 নম্বর পিলারেরও 90% কাজ শেষ। 42টির মধ্যে এখন পর্যন্ত পিলারের কাজ ধরা হয়েছে 37টির। এর মধ্যে কাজ শেষ হয়েছে 18টির এবং 11টি পিলারের কাজ প্রায় শেষের দিকে। আর নতুন নকশা অনুমোদনের পর বাকি 5টি পিলারের শুরু হয়েছে খাঁজ কাটা পাইল বসানোর কাজ। এক একটি পাইলের টিউবে 3 মিটার ডায়া বিশিষ্ট খাঁজ থাকবে 10টি করে। হাইড্রোলিক হ্যামার দিয়ে পাইল গেঁথে দেওয়ার পর ছিদ্র দিয়ে নরম মাটিতে মিশে যাবে সিমেন্টের মিশ্রণ, ফলে ভিত্তির স্থায়িত্ব নিয়ে কোনো শঙ্কা থাকবে না। নকশা জটিলতা কেটে যাওয়ায় খুব দ্রুত শেষ হবে পদ্মা সেতুর কাজ। এখন থেকে কোনো মাসে 1টি বা 2টি করে স্প্যান বসবে পদ্মা সেতুতে। এ পর্যন্ত প্রকল্পের কাজ 72 ভাগ এবং মূল সেতুর কাজ শেষ হয়েছে 63 ভাগ। নির্মাণাধীন পদ্মা সেতুর খুঁটির ওপর ইস্পাতের যে স্প্যান বসানো হবে, এর ভেতর দিয়ে চলবে ট্রেন আর ওপর দিয়ে যা চলবে যানবাহন। সেতুর 1টি পিলার হতে আরেকটি পিলারের দূরত্ব 150 মিটার। এই দূরত্বে লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়ে সেতু নির্মিত হবে। 42টি খুঁটির ওপর স্প্যান বসবে 41টি। এর মধ্যে শেষ হয়েছে 6টি স্প্যান বসানোর কাজ। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।